হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও চলে এলাম আপনার তো গত যে জেনেটিক্স বলে যে ভিডিওটা পেয়েছিলেন ওটা আগামী অনেক পিছনের ভিডিও অর্থাৎ শেষের দিকের ভিডিও হওয়ার কথা ছিল কিন্তু ওই আপনাদেরকে বলেছিলাম না কিছু নতুনদের হয়তো মনোযোগ এড়িয়ে যাবে সেই সূত্রে ওই ওটাই অ্যাকচুয়াল চমক মানে ওইটা শুধুমাত্র ওইটা চমক নয় যে কোনো পাখি নিয়ে আপনারা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে পারবেন তো সেই জন্য আজকে প্রথম পার্ট ওটা লেখা হলেও তো আজকে থেকে যেমন প্রথম বেসিক নিয়ে শুরু করা উচিত তো সেইভাবেই আগে আমরা জেনেটিক ক্যালকুলেটারের যেটা আমরা গুগল থেকে আর কি বের করি ওয়ান পয়েন্ট থ্রি জেনেটিক ক্যালকুলেটার ওইটার উপরে বেস করে আজকে ভিডিওটা হবে ওটাকে প্রথম আমরা বুঝব ভালো করে যেভাবে আমার আমি আর কি সহজলভ্য সহজলভ্যতার সঙ্গে ওটাকে আয়ত্ত করেছি সেটা আপনাদের নতুনদের সামনে তুলে ধরব তো নতুনরা যাতে বুঝতে পারেন একেবারে মানে ইচ্ছা মতো আপনারা ওটাকে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো পাখির মিউটেশনের কীভাবে কি রেজাল্ট আসতে চলেছে বা আসতে পারে সেটাকে আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কিন্তু ইচ্ছা মতো ব্যবহার করার সাথে সাথে শিখে ফেলার পরে একটা রিকোয়েস্ট আপনাদের সঙ্গে থাকবে আপনাদের কাছে আমার তো সেটা হচ্ছে আপনারা কেউ কিন্তু শিখে যাওয়ার পরে যেটা ধরুন যেটা আমাদের সঙ্গে ঘটে এসছে এবং আপনাদের সঙ্গেও ঘটছে এটা আগামী দিনেও ঘটতে থাকবে তবু আপনারা করবেন না জিনিসটা হচ্ছে এই যে যেটা ধরুন স্প্লিট নয় সেটাকে স্প্লিট বলে বেছে দেওয়া দুটো বেশি পয়সার উদ্দেশ্যে মানে বেশি মুনাফা পাওয়ার জন্য উদ্দেশ্যে সেটা কখনোই করব না যে পাখির মধ্যে যে জিন আছে সেটাই বলে দেব যে পাখির মা বাবা নিজেরা আগে বুঝবো তারপর অন্যদেরকে মানে সেই সেটা বলেই বিক্রি করব। সুতরাং মিথ্যা কথা বলার বলাতে আমরা হয়তো দুটো পয়সার মুখ দেখি বা লাভবান হই কিন্তু যারা ওই এক বছর ওই আপনার মুখের কথায় কিনে নিয়ে যায় তারা এক বছর পর যখন রেজাল্টটা ঠিকঠাক পায় না তাদের মনোবল ভেঙে যায় এবং এমন এমন মানুষ আছে যারা পাখি থেকে দূরে সরে যায় তো আমরা কখনোই চাইবো না এই জায়গাটা নষ্ট করতে পাখি পালক বাড়ুক পাখি পাখির জেনেটিক্সের উপর কাজ বাড়ুক এবং আমরা সকলে জেনে বুঝে কাজ করি তো চলুন এই জিনিসটা কখনোই করবেন না আর যারা করছেন তারা তাদের থেকে আপনাদের বিরত রাখার জন্যই আপনাদেরকে শেখানো নতুনরা যাতে না ঠকে সেটাই আমাদের সকলের উদ্দেশ্য এবং এ চ্যানেলও আপনাদের নতুনদেরকে আপডেট করার জন্য অনেক রকম এই ধরনের ভিডিও দিয়ে থাকেন তো আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগবে এবং এই প্রথমেই আমার জানানো উচিত ছিল এ এম পরিবারকে অসংখ্য ধন্যবাদ কারণ ওনাদের জন্যই বা ওনার চ্যানেলের জন্যই আপনাদের সামনে আমার আসা সম্ভব হয়েছে বা ওনাদের সুযোগ দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে আসতে পেরেছি বা এই জেনেটিক্সে যেটুকু যেটুকু যে বিন্দু বিন্দু পরিমাণ শিখেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারছি তো চলুন আর আপনাদের মধ্যে অনেকের মানে অনেকের গত দিনের যে রেসপন্স দিয়েছেন ওই ভিডিওটাতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেকে এমন এমন মানুষ আছেন যারা ফোন নম্বর নিয়েছেন ফোন মেসেজের মাধ্যমে ফোন নাম্বার চেয়েছেন এবং ফোনে কথা বলে আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের সামনে প্রকাশ্যে বলতে চাই তো আগামী দিনে আপনারা সাথে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমার একটু মানে অসুবিধার কারণে আমি ভিডিওটা রেগুলারিটি মেনটেন করতে পারছি না অনেকখানি লেট হয়ে যাচ্ছে তো আগামীতে চেষ্টা করব পরস্পর পার্ট আপনাদের দিতে তো চলুন পার্টের দিকে এগিয়ে যাই একটা একটা করে ভিডিও আপনাদের দিতে থাকব কিন্তু অনেক খণ্ড হবে কারণ হচ্ছে যদি আমি ধরুন মিউটেশনের ওই পেজটা ধরতে থাকি তো একটা একটা করে পার্ট বলতে থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে সব যদি এক জায়গায় জগা খিচুড়ি করে দিই তাহলে আমার যেমন বোঝাতে অসুবিধা হয়ে যাবে তো আপনাদেরও বুঝতে অসুবিধা হবে আর ওর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র এমন জিনিস আছে যেটা বুঝতে পারলে আপনাদের ভীষণ আনন্দ লাগবে তো আমি তো ভীষণ বিরাট মজা করে কাজটা করি এবং যখন রেজাল্ট পাই বা ক্যালকুলেটারের সঙ্গে বা ক্যালকুলেশানের সঙ্গে মিলে যায় খুব আনন্দ আনন্দ পাই তো আপনারাও এইভাবে কাজ করতে পারেন আর এতে আপনাদের দাম কি পাখির কি রইলো না রইলো ইচ্ছা মতো জিনিস বানানোর বা জিনিসের কোয়ালিটি মেনটেন করতে পারবেন ইচ্ছা মতো সেটার একটা মজা কিন্তু আমি খুব উপভোগ করি এবং খুবই ভালো লাগে আমার আপনাদেরও আশা করি এতে দারুণ মজা পাবেন তো চলুন আমরা ওই পেজের দিকে এগিয়ে যাই আর নতুনভাবে যেভাবে শিখতে পারি সেটা চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব সহজ করে দেখানোর চলুন তো বন্ধুরা হোয়াইট আইডিং বার্ড জেনেটিক ক্যালকুলেটার ওয়ান পয়েন্ট থ্রি এই পেজটা গুগল সার্চ করলে আপনারা অনেকে এর সঙ্গে পরিচিত তো আমি মনে করি এই পেজটার ফলো করলে মিউটেশন শেখার যে রাস্তা এর থেকে সহজ কিছু আর হতে পারে না তো আপনারা এইগুলোকে একটা একটা করে ধরে গুগল সার্চ করলেই আপনারা মিউটেশনের সমস্ত কিছু বুঝতে পারবেন তবে অসীম ধৈর্যের দরকার সময় সাপেক্ষের ব্যাপার তো চলুন এটাকে এই পেজটাকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মিউটেশন ইনহেরিড মোড ভিজুয়াল স্প্লিট এইভাবে লেখা আছে দেখুন গতদিন আপনারা ভিডিওটার সঙ্গে পরিচয় মানে ভিডিওটাতে দেখে থাকবেন যে ওয়ান পয়েন্ট জিরো আর জিরো পয়েন্ট ওয়ান এটা তো মেল ফিমেল বোঝানো হয়েছে এটা বুঝতে পারছেন ওয়ান পয়েন্ট জিরো মানে মেল আর জিরো পয়েন্ট ওয়ান মানে ফিমেল তো চলুন এখানে মিউটেশন ইনহেরিট মোড এই দিকের ডান দিকের গুলো আমরা এখন বাদ রাখবো মিউটেশান মানে কি আমি আমার বোঝার সুবিধার্থে বা আপনাদের বোঝানোর সুবিধার্থে সেই সময় আমি একটা পেজ তৈরি করে রেখেছিলাম ইচ্ছা মতো লিখে রেখে মানে আমার মতো ইচ্ছা মতো না আর কি মানে ওটা জেনেটিক ক্যালকুলেটার থেকে লিখে রেখে দেখুন এখানে মিউটেশান মানে কি মিউটেশান মানে হচ্ছে পরিবর্তন বা রূপান্তর আপনারা যদি মনে হয় গুগল সার্চ করে দেখতে পারেন মিউটেশনের এই মানেগুলোই পাবেন মিউটেশনের মানে হচ্ছে রূপান্তর বা পরিবর্তন অর্থাৎ বলতে চাইছে এই ভায়োলেটটা পরিবর্তন হয়ে তবে ভায়োলেটে পরিণত হয়েছে এখানে দেখবেন গ্রিন ফিশারটা নেই গ্রিন ফিশারটাই শুধুমাত্র বা গ্রিন যেটা আর কি অয়েল টাইপ যেটা প্রথম এসছে সেটার রূপান্তর সেটার থেকে রূপান্তর ঘটে বা পরিবর্তন ঘটে এই মিউটেশনগুলো পেয়েছে এক একটা দেখুন এই নামগুলোর সঙ্গে সবাই পরিচিত যেমন ভায়োলেট কালার ডার্ক ব্লু ক্রমোসোমের মধ্যে ডার্ক ডার্ক বলতে বোঝায় হচ্ছে মপ আর গ্রিন সিরিজের ডার্ক বলতে বোঝায় হচ্ছে অলিভ তো এইগুলোকে ডার্ক বলেছে এবং ব্লু ক্রোমোসম তার নিচে টার্কোয়াইজ মানে এই টার্কোয়াইজ বলতে পার ব্লুকে বুঝিয়েছে এগুলো আপনারা এর থেকে শিখে নিতে পারেন মিউটেশনের সঙ্গে রিলেটেড ওর পাশের কলমটাই দেখুন ইন হ্যারিড মোড ইনহেরিড মোড বলতে কি বুঝিয়েছে ইনহারিড মোড বলতে বোঝানো হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া বা বংশ অনুসরণ করা এই ভায়োলেট মিউটেশনটা কোন বংশ অনুসরণ করছে ইন 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 শব্দের ফুল ফর্ম কোথায় পাবেন আপনি একদম এর তলায় চলে যাবেন একদম নিচে চলে যাবেন দেখবেন ইন ইন এর ফুল ফর্ম হচ্ছে অটোসমল ইনকমপ্লিট ডোমিনেন্ট এই যে অটোসোমাল শব্দটার সঙ্গে অনেকে অপরিচিত এটা আমিও প্রথমে অপরিচিত ছিলাম এখন পরিচিত তো এই অটোসমল বলার কারণ কি তো এগুলো আরও আরও অনেক কিছু এটার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে এগুলো নিয়ে পরে আলোচনা করব এখন আমরা জেনে গেলাম ইন মানে হচ্ছে ইনকমপ্লিট ডোমিনেন্ট জিন এখানে বলতে চাই যে ভায়োলেট ভায়োলেটটা কী জিন বহন করছে ভায়োলেটটা হচ্ছে ইনকমপ্লিট ডোমিনেন্ট জিন বহন করছে তো এইবার তারপরেরটাও দেখুন ইনকমপ্লিট ডোমিনেন্ট জিন ব্লুটা রিসেসিভ জিন আমরা আজকে শুধুমাত্র ভাইলেটটা নিয়ে আলোচনা করবো এটাই নিয়ে আলোচনা করতে গিয়ে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে তো ভায়োলেট ইনকমপ্লিট ডোমিনেন্ট জিনটা বহন করছে ইনকমপ্লিট ডোমিনেন্ট জিনটা কেমন চলুন দেখেনি এর পাশেই দেখুন ইনকমপ্লিট ডমিনেন্টের এই জায়গাটা একবার ফলো করুন শুধুমাত্র ইনকমপ্লিট ডমিনেন্ট আর ডমিনেন্ট যেখানে যেখানে লেখা আছে সেই সিঙ্গেল ফ্যাক্টর ব্যাপারটা রয়েছে যেমন রিসেসিভের পাশে দেখুন একটা জিরো মানে এই যে ফুলফিল করার জায়গা একটা মানে এর কোনো ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর ব্যাপার নেই একটাই ফ্যাক্টর ঠিক আছে এটা ডবল মানে এগুলো সবই আর ইনকমপ্লিট ডমিনেন্ট যে যে জায়গাগুলো আছে দেখুন পাশে ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর যে যে ব্যাপারগুলো আছে তাদের কোনো স্প্লিট হয় না এটা মাথায় রাখবেন ভিজুয়াল এই যে এরা ভিজুয়াল হতে পারে কিন্তু এদের কোনো স্প্লিট হয় না কিন্তু এদের দুটো ফ্যাক্টর আছে ডবল ফ্যাক্টর আর সিঙ্গেল ফ্যাক্টর এই ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর কথার মধ্যেই এবং ইনকমপ্লিট ডমিনেন্ট জিনটা কথার মধ্যেই কিন্তু মানে আপনি প্রমাণ পেয়ে যাচ্ছেন যে এটা কি চলুন আমরা একটুখানি ছোট করে প্র্যাকটিক্যাল দেখে নেওয়ার চেষ্টা করি একদম মানে যারা নতুন তাদের বোঝার সুবিধার্থে আমিও প্রথম ভাবতাম ভায়োলেটের আবার ডবল ফ্যাক্টর শব্দটা কি অনেকে বলে ডবল ফ্যাক্টর এটা এটা ডবল ফ্যাক্টর আছে ওটা সিঙ্গেল ফ্যাক্টর আছে তো ডবল ফ্যাক্টর মানে হচ্ছে যে দুটো ক্রোমোজোমের গত গত ভিডিওতে দেখেছেন না দুটো ক্রোমোজোম থাকে দুটো ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম ক্রোমোজোম ঠিক আছে তো এক্স ওয়াই এক্স এটা ওয়াই যদি ফিমেল হয়ে থাকে আর যদি মেল হয়ে থাকে ডবল এক্স ক্রোমোজোম ঠিক আছে মেলের ক্ষেত্রে ডবল এক্স ক্রোমোজোম আমরা যেটা মানে পাখির ক্ষেত্রে পেয়ে থাকি মানুষের ক্ষেত্রে হলে ঠিক তার উল্টো হতো যেমন এইটা হতো মেল এটা হতো ফিমেল কিন্তু এখন এটা হচ্ছে মেল পাখির ক্ষেত্রে এটা হচ্ছে ফিমেল ঠিক আছে তো চলুন ডবল ফ্যাক্টর মানে হচ্ছে দুটো ক্রোমোজম ডবল ফ্যাক্টর দুটো ক্রোমোজোমের মধ্যে এফেক্ট আছে সেটা হচ্ছে ডবল ফ্যাক্টর ডি এফ ডবল ফ্যাক্টর এটা হচ্ছে ভায়োলেট ধরে নিচ্ছি ভায়োলেট এই ক্রোমোজোমের উপরে ভায়োলেট আছে ঠিক আছে দুটো ক্রোমোজোমের উপর এফেক্ট আছে মানে হচ্ছে সে হচ্ছে ডবল ফ্যাক্টর আর যদি একটা ক্রোমোজোমের উপর ভায়োলেট এফেক্ট থাকে সে হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর দুটোই কিন্তু ভায়োলেট পাখি এটাও ভায়োলেট পাখি এটাও এটাও ভায়োলেট পাখি ঠিক আছে ডবল ফ্যাক্টরের কাজ কি আর সিঙ্গেল ফ্যাক্টরের কাজ কি এটা কিন্তু আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে বুঝতে পারেন ক্যালকুলেশনের মাধ্যমে ডবল ফ্যাক্টরের সঙ্গে যে কোনো কালারের পাখি দিলে সেটা কিন্তু সমস্ত পাখিকে ডবল মানে ভায়োলেট বাচ্চা দিতে থাকবে সেটা এই ডবল ফ্যাক্টরের কারণে এই যে ডবল ফ্যাক্টরটার কারণে অর্থাৎ এ সিঙ্গেল ফ্যাক্টর যদি হয়ে থাকে ভায়োলেট কখনো কারো স্প্লিট হয় না সিঙ্গেল ফ্যাক্টর মানে হচ্ছে একটা ক্রোমোজোমের রূপে থাকা ঠিক আছে আর আমার আমরা জানি বা গত ভিডিওতে দেখেছি একটা ক্রোমোজমের উপর যেটা থাকে সেটা স্প্লিট হয়ে যায় কিন্তু এই কারণেই একটা ক্রোমোজোমে ইনকমপ্লিট ডমিনেন্টের কাজ হচ্ছে একটা ক্রোমোজোমের উপর পড়লেই সে ভিজুয়াল রূপ নিয়ে নেয় ডবল ক্রোমোজোমের উপর পড়লেও ভিজুয়াল রূপ নিয়ে নেয় কিন্তু সে ডবল ফ্যাক্টর বলে কিন্তু এই ভাইলেটের ক্ষেত্রে ডবল ফ্যাক্টরটা ডিপ কালার হয় ঠিক আছে ডিপ মানে খুব ডার্ক কালার হয় কিন্তু প্রতিটা ডার্ক পাখি কিন্তু ডবল ফ্যাক্টর হতে পারে না এটা মাথায় রাখবেন যতক্ষণ না টেস্ট বিট করছেন সেটাকে আপনি ডবল ফ্যাক্টর বলতে পারেন না প্রতিটা ডিপ পাখি ডবল ফ্যাক্টর নয় কিন্তু প্রতিটা ডবল ফ্যাক্টর পাখি কিন্তু ডিপ হতে বাধ্য কথাটা হয়তো গুলি মানে শুনতে গোলানো মনে হচ্ছে কিন্তু এটাই ঠিক যে ভায়োলেট যদি ডবল ফ্যাক্টর হয় সে ডিপ হতে বাধ্য কিন্তু প্রতিটা ডিপ কালার ভায়োলেট সে ডবল ফ্যাক্টর হতে পারে না ঘুরিয়ে বললে এটাই বলা যায় কারণ হচ্ছে ডবল ফ্যাক্টর যতক্ষণ না ওর সমস্ত বাচ্চা নর্মাল ব্লুর সঙ্গে জোড়া করলে যতক্ষণ না সমস্ত বাচ্চার ভায়োলেট ফেলছে ততক্ষণ না তাকে আপনি ডবল ফ্যাক্টর বলতে পারেন না তো চলুন একটা ক্যালকুলেশন দেখে দিই ডবল ফ্যাক্টর আর সিঙ্গেল ফ্যাক্টরের তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডবল ফ্যাক্টর ভায়োলেটের ক্রোমোজম বললাম যে দুটো ক্রোমোজোমের মধ্যেই এফেক্ট থাকে আজকে আমরা এক্স ওয়াই বা মেল ফিমেলের ব্যাপারটাকে এখান থেকে আউট করে দিলাম মানে মেল ফিমেল বাচ্চাটা যা আসুক আমাদের দেখার দরকার নেই ভায়োলেটটা ডবল ফ্যাক্টারে কি বাচ্চা আসছে সব ভায়োলেট আসছে কিনা আর সিঙ্গেল কটা ভায়োলেট আসছে কটা কী আসছে কী পার্সেন্টেজ আসছে সেটা আমরা শিখব তো চলুন প্রথমে ধরুন এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম বললাম আমরা আউট করে দিচ্ছি প্রথমের ক্রোমোজোমের সঙ্গে প্রথমের ক্রোমোজোম ক্রস করলো ঠিক আছে এটা এদিক থেকে আসছে কি ভায়োলেট আর এদিক থেকে আসছে কি ব্লু ঠিক আছে ভায়োলেট একটা ক্রোমোজোমে পেয়ে গেল আর দ্বিতীয় ক্রোমোজোম কি পেল ব্লু তার মানে সিঙ্গেল ক্রোমোজোমের সঙ্গে ভায়োলেট পাখি যখন ক্রস করলো তখন কি হলো একটা ক্রোমোজোমে ভায়োলেট পেলো আর এখানে দেখুন সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেটের কাজ হচ্ছে মানে একটা ক্রোমোজোমের উপর ওর এফেক্ট থাকবেই মানে ভায়োলেট লেখা থাকবে তার মানে হচ্ছে এইটা সিঙ্গেল ফ্যাক্টর একটা ভায়োলেট পাখি হলো এই জোড়াটা থেকে ডবল ফ্যাকটা যদি হয় তো এইভাবেই প্রমাণ পাবেন আপনারা এই ক্রস করছে সেকেন্ড ক্রোমোজোমটা ক্রস করছে এর প্রথম ক্রোমোজোমের সঙ্গে ঠিক আছে এর এর ধরে নিচ্ছি এইটার সঙ্গে প্রথমটা দুজন দুজনের সঙ্গে একে ক্রস হচ্ছে এটা তো ওদের মানে উপরওয়ালার হাতে কে কখন কার সঙ্গে ক্রস করবে কটা ভাইলেট ফেলবে না ফেলবে কিন্তু ক্যালকুলেশানটা এটাই ঠিক আছে এদিক থেকে কী এলো ব্লু এর দুটো ক্রোমোজোমেই ব্লু আছে এদিক থেকে ব্লু আসছে এদিক থেকে যে ছাড়বে কিন্তু ভায়োলেট ছাড়বে ঠিক আছে তো এই ক্রোমোজোমটা ভায়োলেট আছে এটা দেখুন একই রকম অর্থাৎ এটাও একটা সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট ঠিক আছে আর এই ক্রোমোজোমটা আবার যখন এর প্রথমটার সঙ্গে ক্রস করবে এদিক থেকেও বুঝতে পারছেন একইভাবেই ভায়োলেট আসছে ঠিক আছে এদিকে সেকেন্ড ক্রোমোজোমটা এর সঙ্গে যখন ক্রস করছে এদিক থেকে আসছে কি ব্লু তার মানে এটাও কি এটাও একটা সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট কেন একটা ক্রমোজমে এফেক্ট পড়লেই অন্যান্য যে ইনকমপ্লিট ডমিনেন্ট ছাড়া অন্য জায়গায় কিন্তু স্প্লিট হয়ে যায় কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্টের কোনো স্প্লিড হয় না অর্থাৎ যদি কেউ বলে ভায়োলেটের স্প্লিট বা ভায়োলেটের ঘরের পাখি আপনার ভায়োলেট পড়বে সেটা হতে পারে কালার ফিগমেশনের জন্য একটা মবের সঙ্গে একটা লাইট কালার দুটো কালার মিশে ভায়োলেট আসছে সেটা আলাদা ব্যাপার সেটা অন্য অন্যদিকে চিন্তা ভাবনা কিন্তু ডবল ফ্যাক্টরের কাজটা এটা এইবার দেখুন সিঙ্গেল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর যদি এই এই পাখিটার সঙ্গে এটা জোড়া থাকতো তাহলে কি আসতো এদিক থেকে আসছে এর সঙ্গে ধরুন ক্রস করছে ঠিক আছে এই পা এদিক থেকে আসছে কি ব্লু এদিক থেকেও আসছে ব্লু তো একটা ব্লু পাখি হলো তো এই ব্লুটা মব হতে পারে কোপাল্ট হতে পারে অন্য কিছু যা হতে পারে মানে ব্লু সিরিজের কিন্তু দুদি দুটো ক্রোমোজোমে ব্লু পেলেন দেখুন কিন্তু এই ভায়োলেটটা যখন ছাড়ছে আবার এই ক্রোমোজমটার সঙ্গে ধরুন এর সঙ্গে ক্রস করছে এদিক থেকে সিঙ্গেল ভাইলেট মারলো ভায়োলেট হলো আর এদিক থেকে আসছে ব্লু তার মানে একটা ক্রোমোজমে ব্লু একটা ক্রোমোজোমে ভাইলেট তার মানে এটাও সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট হলো একটা সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট হলো না তো এই ক্ষেত্রে দেখুন ডবল ফ্যাক্টরের আর সিঙ্গেল ফ্যাক্টরের মধ্যে তফাতটা এই জায়গায় এই ক্রোমোজমটাও আপনারা নিজেরা ক্রস করে দেখবেন এর সাথে ওইটার সঙ্গে ক্রস করে দেখবেন দুদিক থেকে এদিক থেকে ব্লু পাচ্ছে দুদিক থেকে দুটোই ব্লু পাবে ঠিক আছে একদিক থেকে ব্লু পেলে একদিক থেকে ভায়োলেট পেলে সেটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট হয় আর দুটো ক্রোমোজোমে যখনই ব্লু চলে আসে তখন সে ভায়োলেটের মা বাবার মধ্যে একজন ভায়োলেট থাকলেও সে ভায়োলেট বাচ্চা জন্ম নিতে পারে না তো বন্ধুরা ইনকমপ্লিট ডোমিনেন্ট বা ভায়োলেটের প্রথমটা কতটুকু বোঝাতে পারলাম বা সেটা পরে আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে কতটুকু বোঝাতে পারলাম আমার এখন তো আমি বুঝতেও পারছি না যে আপনারা কতটুকু সহজের সাথে আপনাদের শেখাতে পেরেছি বা দেখাতে পেরেছি তো ভায়োলেটটা দুটো ফ্যাক্টর আছে ডবল ফ্যাক্টর আর সিঙ্গেল ফ্যাক্টর ওই ডবল ফ্যাক্টর আর সিঙ্গেল ফ্যাক্টরের তফাতটুকু আমি দেখানোর চেষ্টা করলাম ডবল ফ্যাক্টরের কাজ হচ্ছে যে কোনো ব্লু পাখির সঙ্গে জোড়া করলে যতগুলো পাখি মানে যে কোনো পাখির সঙ্গে গ্রিন হোক সেও ভায়োলেট এফেক্ট ফেলবে গ্রিন ভায়োলেট হয়ে যাবে তো যে কোনো পাখির সঙ্গে জোড়া করলে সে তার সিঙ্গেল ফ্যাক্টর এফেক্ট ফেলবে মানে অর্থাৎ সমস্ত বাচ্চা ভায়োলেট হবে যদি ডবল ফ্যাক্টর ভায়োলেট হয়ে থাকে তার সঙ্গে একটা ব্লু পাখি জোড়া করলে সমস্ত বাচ্চা ভায়োলেট হতে থাকবে সেটা হবে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট আপনারা সেটা আগে মানে এতেই বুঝতে পেরেছেন ক্যালকুলেশন যদি বুঝতে পারেন তো আমার খুবই আনন্দ হবে তো আপনাদের ফিডব্যাক পাওয়ার পর তো সিঙ্গেল ফ্যাক্টারের কী হয় নিজের এফেক্টও ফেলে অর্থাৎ ভায়োলেটও বাচ্চা দেয় আর ব্লুও বাচ্চা দেয় অর্থাৎ দুরকম ভায়োলেট একতরফে থাকলে অপর অপর পক্ষে ভায়োলেট থাকুক আর না থাকুক মানে যদি ব্লু থাকে এবার এরমও হয় যে সিঙ্গেল ফ্যাক্টার দুটো ভায়োলেট দুদিকে জোড়া দিলেন সেখান থেকেও পাখি বেরোলো সেটাও হয় সেই ক্যালকুলেশানটা আবার অন্য অন্যভাবে দেখানো যাবে ক্যালকুলেশান যত দেখাবো তত লং হয়ে যাবে ভিডিও তো আশা করি এই পর্যন্ত মানে যতটুকু বোঝাতে পারি চেষ্টা করেছি আর আগামীতে আপনাদের আরও ভিডিও যতটা ভারী সহজ করে দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো লাগবে তো আপনারা সঙ্গে থাকবেন আর আগামী ভিডিওর মধ্যে আশা করি নম্বরটা ফোন নম্বরটা দিয়ে দেবো বা আমি আমার দাদা অন্নবদাকে বলে দেবো যদি স্ক্রিনে যারা যোগাযোগ করতে চান বা ফোন করে জানতে চান তারা তাদের সময় মতো না হলেও আমি আমার সময় মতো তাদেরকে যেভাবে সহজ করে বোঝানো সম্ভব বা জানানো সম্ভব আমি চেষ্টা করব আপনাদের কল অ্যাটেন্ড করার তো আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিতে চলেছি তা আমি ভিডিও বানিয়ে থাকবো তো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেবো তো ভিডিওটা বেশি লম্বা তো হয়ে গেলেও আমার কিছু করার নেই এর এর থেকে ছোট করা আর এইভাবে সম্ভব নয় তো চলুন আগামী নেক্সট ভিডিও হবে হচ্ছে ডার্ক ব্লু আর টার্ক ওয়াইজ এগুলো এগুলো একটু ছোটো ডার্কটা যেহেতু ইনকমপ্লিট ডোমিনেন্ট এটা বুঝিয়ে ফেলেছি তাই আর ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর বলার প্রয়োজন নেই তো এখানে আমি ওই টারকোয়াইজটা আর ব্লুটা নিয়ে আলোচনা করলে সেকেন্ড ভিডিওটা হয়ে যাবে তো সেকেন্ড পার্টটা হবে পার ব্লু আর এ নিয়ে এটাই আর একটা মজার জিনিস আছে এটা কো ডোমিনেন্ট আছে কো নিচে একদম নিচের অংশে দেখুন কো নিচে মাল্টি অ্যালিলস এটা খুব মজার জায়গা মাল্টি অ্যালিলস কেন ওইটাকে জানতে হবে অ্যালিলস বলার কারণ কি কো ডোমিনেন্ট মানে হচ্ছে সি ডি মানে হচ্ছে কো এখানে সিও সিও লিখেছে সম্ভবত হ্যাঁ সিও কো ডোমিনেন্ট এটা হচ্ছে মাল্টি অ্যালিলস বলার কারণটা ওটাতে দেখাবো তো চলুন নেক্সট ভিডিওর জন্য এটাতে আপনার ফিড আপনাদের ফিডব্যাক কী থাকে দেখি আপনারা যদি অসম ভালো লাগে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে